আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স টেক্সটাইল এর প্রসেসিংয়ের বিশতম লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই লেকচারের মাধ্যমে আমরা ডিসপার্স ডাই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি তো ফার্স্টে আমরা জানবো ডিসপার্স ডাই কী তারপর ডিসপার্স এর প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব। এরপর ডিসপার্স ডাইয়ের ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা ডিটেইল জানবো তো চলো মূল কন্টেন্টে চলে যাই ফার্স্টে আমরা জানবো ডিসপার্স ডাই আসলে কি।

যেমন অ্যাসিকেট পলিয়ামাইট পলিস্টার এগুলাকে ডাইং করা হয়ে থাকে তো পলিস্টার বিশেষ করে পলিস্টার ফাইবারকে ডাইং করার জন্য ডিসপার্স গাই অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে তো ডিসপার্স গাইকে কেন ডিসপার্স ডাই এই নামকরণটা কেন করা হয়েছে এই গায়ের তো আমরা বলতে পারি যে ডিসপার্স ডাই ওয়াটার ইনসোলুবল ডাই এবং ননআয়নিক ডাই এই গাইটা মলিকুলারলি ডিসপার্সড এবং ডিসপার্সিং এজেন্ট ইউজ করা হয় এই ডাই দিয়ে ডাইং করার জন্য তো সেজন্য এই ডাইটাকে বলা হচ্ছে ডিসপার্স ডাই এই ডাইয়ের সাইজ অন্যান্য ডায়ের তুলনায় অনেক ছোট। তো আমরা যদি এই স্লাইডটা সাম আপ করি যে ডিসপার্স গাই কী তাহলে আমরা বলতে পারি যে ডিসপার্স গাই হচ্ছে ওয়াটার ইনসোলেবল আয়নিক গাই এই গাইটা মলিকুলারলি ডিসপার্সড এই ডাই দিয়ে ডাইং করার জন্য ডিসপার্সিং এজেন্ট ইউজ করা হয় সেজন্য এই ডাইটাকে বলা হচ্ছে ডিসপার্স ডাই আর এই ডাই আকারে অনেক ক্ষুদ্র এবং থার্মোপ্লাস্টিক ফাইবার যেগুলো ম্যানমেড ফাইবার বিশেষ করে হাইড্রোফোবিক ফাইবার যেগুলো সেসব ফাইবারকে ডাইং করার জন্য ডিসপার্স ডাই ব্যবহার করা হয়ে থাকে এখন চলো ডিসপার্স ডাইয়ের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা আলোচনা করি অলরেডি সংজ্ঞার মধ্যেই আমরা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলেছি যেমন ডিসপার্স ডাই হচ্ছে নন আয়নিক ডাই এবং কোনো আয়নাইজিং গ্রুপ এটা তৈরি করে না সেজন্য এটাকে বলা হচ্ছে নন আয়নিক ডাই ডিসপার্স ডাই ওয়াটার ইনসলুবল কিছু কিছু ডাই সামান্য সলুবিলিটি শো করে বাট এটাকে আমরা ওয়াটার ইনসলুবল ডাই হিসাবেই কনসিডার করে থাকি তারপর ডিসপার্স ডাই হচ্ছে হাইড্রোফোবিক ফাইবার ডাইং করার ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়ে থাকে যেমন পলিস্টার অ্যাসিকেট অলরেডি আমরা আলোচনা করেছি পলিস্টার ফাইবার ডাইং করার জন্য সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয় ডিসপার্স গাই তারপর যে ডিসপার্স গায়ে অলরেডি আমরা আলোচনা করেছি যে পলিস্টার ফাইবার নাইলন এবং অ্যাক্রিলিক এগুলা ডাইং করা যায় এছাড়াও ডিসপার্চ গায়ের কিছু আরও কিছু প্রপার্টিস রয়েছে যেমন ফাস্টনেস প্রপার্টিস খুবই ভালো যেহেতু এটা ওয়াটার ইনসলিউবল ডাই সেজন্য এর ফাস্টনেস প্রপার্টি ডেফিনেটলি ভালো হবে ওয়াশ ফাস্টনেস প্রপার্টি বিশেষ করে আমরা অলরেডি জানি যে ডিসপার্চ ডায়ের ওয়াশ ফাস্টনেস রেটিং ভালো তারপর লাইট ও মোটামুটি ভালোই আর ডিসপার্চ গায়ের সাইজ সাধারণত অন্যান্য ডায়ের থেকে অনেক ছোট হয় এবং ডিসপার্স গায়ে যে ডেরিভেটিভস রয়েছে সেগুলা সাধারণত অ্যাজো গ্রুপ বা অ্যান্থ্রাকুইনন গ্রুপ বা নাইট্রো গ্রুপ থেকে আসলে উৎপন্ন হয় তো এই ছিল ডিসপার্স গায়ের ক্যারেক্টারিস্টিক্স এখন আসো ডিসপার্স গাইয়ের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করি ফাস্টনেস প্রপার্টির উপর বেস করে ডিসপার্স গাইকে কয়েকটা ভাগে ভাগ করা যায় তবে প্রথম যেই ক্লাসটা এটা দেখো গ্রুপ এ বলা হচ্ছে যে ডিজ গাইজ হ্যাভ এক্সিলেন্ট ডাইং প্রপার্টিজ অ্যান্ড গুড ফাস্টনেস প্রপার্টিস এ ডাইং প্রপার্টিজও ভালো আর হচ্ছে ফাস্টনেস প্রপার্টিজও ভালো এরকম কিন্তু আমরা আর কোনোটাই পাবো না কোনো না কোনোটার অন্যান্য কিছু ড্রব্যাক রয়েছে যেটা এর গ্রুপের মধ্যে নাই দেখো বি গ্রুপ বি গ্রুপে বলা হচ্ছে কি যে হাই টেম্পারেচার এবং ক্যারিয়ার মেথডের জন্য এটা এক্সিলেন্ট বাট ফাস্টনেস প্রপার্টিস হচ্ছে মডারেট আবার সি গ্রুপটা বলা হচ্ছে যে এটা হাই টেম্পারেচার ক্যারিয়ার গ্রুপের জন্য মানে ক্যারিয়ার ম্যাথডের জন্য এটা হচ্ছে মডারেটলি ইউজ করা যায় তোমাদের বলে রাখি যে ক্যারিয়ার মেথড বা হাই টেম্পারেচার মেথড তোমরা জানো না ডিসপার্সডাই ডাইং করার কতগুলা পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলোর মধ্যে একটা হচ্ছে ক্যারিয়ার মেথড আর একটা হচ্ছে হাই টেম্পারেচার মেথড সে কথাই বলা হচ্ছে যে হাই টেম্পারেচার এবং ক্যারিয়ার মেথড দিয়ে এটা মডারেট মানে মোটামুটি ভালোভাবেই ডাইং করা যায় এবং ফাস্টনেস প্রপার্টি আবার বি থেকে সি এরটা একটু ভালো আবার ডি গ্রুপটা বলা হচ্ছে যে এক্সিলেন্ট ফাস্টনেস টু হিট বাট ডাইং প্রপার্টিজ অন ক্যারিয়ার মেথড মানে ক্যারিয়ার মেথডে এটা ভালোভাবে ডাইং করা যায় হাই টেম্পারেচারের মেথডে তেমনভাবে এটা রেসপন্স করে না এবার আসো যে এনার্জি রিকোয়ারমেন্টের উপর যদি আমরা ডিসপার্স গাইকে ক্লাসিফাই করি তাহলে আমরা তিনটা ক্লাস করতে পারি লো এনার্জি গাইস মিডিয়াম এনার্জি গাইস এবং হাই এনার্জি গাইস লো এনার্জি গাইসে টেম্পারেচার ইউজ করা হয় হচ্ছে সেভেন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর এটা হচ্ছে ক্যারিয়ার দিয়ে গাইং করা হয় সাধারণত তারপর হচ্ছে মিডিয়াম এনার্জি গাইসে টেম্পারেচার ব্যবহার করা হয় হচ্ছে একশো চার থেকে একশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কিন্তু এখানে সাবমিলিমেশন প্রপার্টিটা কিন্তু লো এনার্জি ডাই থেকে কিন্তু বেশ ভালো মানে সাবলিমেশন এখানে একটু কম হয় আর হাই এনার্জি ডাই যেটা এটাই এটার যে প্রসেস এটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে ওয়ান টোয়েন্টি নাইন ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমরা বলে থাকি ওয়ান টোয়েন্টি থেকে ওয়ান ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এই টেম্পারেচারে আমরা সাধারণত ডাইং করে থাকি এবং এটার ফাস্টনেস প্রপার্টি বেশ ভালো তো এ পর্যন্তই তোমাদের এই লেকচারটা ছিল নেক্সট লেকচারে আমরা গিস্পার্শ গায়ের আরও কিছু বিষয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ